সকালে একটা অ্যাম্বুলেন্স আমি জিজ্ঞেস করছিলাম, তারা বলছে 12 লাখ টাকায় একটা অ্যাম্বুলেন্স পাওয়া যায়। আমি কালকে সকালে আমি মাননীয় মেয়র মহোদয় এবং লেনি আমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা পাঠাবো, বাকি টাকা বলে আসছিলাম যে আমি চেষ্টা করব যে এখানে চাঁদের দাওয়াতে আমরা গেছিলাম লাভলি ফাউন্ডেশন, লাভলি ফাউন্ডেশনের লেনি আপা সহ যারা ছিলেন ওইখানে লোকাল মেয়র ছিলেন যিনি গোপালপুর পৌরসভার মেয়র, ওনাদেরকে বলে আসছিলাম যে আমি আমার মানে আমার পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে লিগাল লাইসেন্সের পক্ষ থেকে আমাদের এই যে ল ফার্ম এটার পক্ষ থেকে আমরা 5 লক্ষ টাকা দেওয়ার চেষ্টা করব। কথা দিয়ে কথা রাখলেন ব্যারিস্টার সাইদুল হক সুমন। গত মঙ্গলবার লাভলি ফাউন্ডেশনের প্রতিনিধির হাতে 5 লাখ টাকার চেক তুলে দেন ব্যারিস্টার সুমন, যাতে ওনারা বাকি টাকাটা ম্যানেজ করে, যদি একটা অ্যাম্বুলেন্স কিনতে প্রায় অনেক টাকা লাগে, তা আমার এই মানে যত সামান্য আর কি 5 লক্ষ টাকা আমি দিলে ওনারা বলছিলেন যে অল্প দিনের মধ্যে একটা অ্যাম্বুলেন্স কিনে ফেলবেন। তো আমি আমার যে দায়িত্বটুকু আমি আজকে আমার এই চেকটা আমার হস্তান্তর করতেছি, মানে লাভলি ফাউন্ডেশনের যিনি রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি হিসাবে আসছেন, আমি আমার দায়িত্বটুকু পালন করতেছি। আমি ভিডিও করার কারণ হচ্ছে গিয়ে যে অনেকে হয়তো কোনো কারণে অনেক সময় বলেন যে না উনি বলে গেছেন এখনো টাকা পয়সা দেননি, তাহলে আমার দায়টুকু যাতে মানে আর না থাকে, আশা করি যে যারা লাভলি ফাউন্ডেশন তারা তাদের সক্ষমতা অনুযায়ী যত তাড়াতাড়ি সম্ভব ওনারা হয়তো ওনাদের যখন সুবিধা হবে হয়তো কিনে ফেলবেন। আর আলটিমেটলি মানে নাটোরের যে মানুষের প্রতি যে আমার একটা ভালোবাসা বা বিশেষ করে যে অতিথিপরায়ণতা ওনারা দেখিয়েছেন, যে মানে কি বলবো আমাদের পুরা ফুটবল টিমটাকে যেভাবে আগলে রেখেছিলেন, আমার কাছে মনে হয়েছে যে ওনাদের পাশে থাকতে পারাটা এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয় হবে। আর বিশেষ করে সিলেটের বন্যার সময় নাটোরের বাসী বা বিভিন্ন এলাকার মানুষ যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, আমি কথা দিয়েছিলাম যে বাকি জীবন এই বন্যাতে আমাকে যেভাবে সহযোগিতা করেছিলেন সিলেটের মানুষের হেল্প করার জন্য, আমি যে জায়গায় যাই না কেন চেষ্টা করব আমি আমার সক্ষমতা অনুযায়ী কোনো না কোনোভাবে মানুষের পাশে দাঁড়ানোর, কারণ বিপদেই মানুষ পাশে দাঁড়ায়। এবং আমার মনে হচ্ছে যে একটা অ্যাম্বুলেন্স যদি লাভলি ফাউন্ডেশন যদিও আরো অনেক কাজ করতেছে, এর সাথে যদি অ্যাম্বুলেন্সটা যোগ হয় তাহলে আমার কাছে মনে হয় যে ওনারা ওনাদের যে জন্মস্থান যে প্রমিস মানুষ রাখে যে জন্মের পরে যে জন্মস্থান পাইছি মৃত্যুর আগে এর চেয়ে ভালো জন্মস্থান রেখে যেতে চাই। আমার একটা বিশ্বাস লাভলি ফাউন্ডেশন লালপুরকে জন্মের পরে যেভাবে তারা পাইছেন এর চেয়ে ভালো জন্মস্থান রেখে যাবেন। আমি মাননীয় মেয়র গোপালপুর পৌরসভা লেনিয়াপা সহ সবার শুভকামনা এবং তাদের পরিবারের প্রতি রইল শুভকামনা। এই পর্যায়ে আমি ওনাদের প্রতিনিধি ওনার কাছে আমাদের লিগাল লাইসেন্সের পক্ষ থেকে আমাদের চেম্বারের পক্ষ থেকে আমি এই 5 লক্ষ টাকার চেকটা হস্তান্তর করতেছি। আপনি কিছু বললে বলেন, অসুবিধা নেই, আপনার কোনো আমি আশা করি যে আপনি পুরো প্রক্রিয়াটাতে থাকবেন, এই অ্যাম্বুলেন্স কেনার প্রক্রিয়াটাতে থাকবেন এবং আমাদেরকে জানাবেন যে প্রথম রোগী যেদিন এটা ধারণ করবে আসবে, যদি দরকার হলে আমি প্রথম রোগীর জন্য ঢাকায় থাকবো যদি ঢাকায় আসে কখনো। আর সবাই মিলেই আমার বিশ্বাস হচ্ছে গিয়ে শুনেন, ফুটবলটা শুধু ফুটবলের জন্য খেলি না, আমার এই বয়সে ফুটবল খেলার কথাও না, ফুটবলটা খেলি হচ্ছে গিয়ে যে একটা খেলাধুলার মধ্য দিয়ে যে কতটুকু পরিবর্তন করা যায় এটার ইতিহাস তৈরি করে আমি দেখাবো যে কতটুকু পরিবর্তন করা যায় একটা সমাজ ব্যবস্থাকে।